সুপ্রিয় সুধীর সাতকানিয়া অনলাইন প্রাইমারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই পেজ সচল রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা শিক্ষা অফিসের মহোদয় জনাব আশিস সেন স্যার। বন্ধুরা, কথা নয়, আমরা চলে যাচ্ছি আজকের পাঠে। বন্ধুরা আমাদের সাথে থাকো। তাহলে দেখো বন্ধুরা, এখন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রামের সাতকানিয়া থেকে কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বন্ধুরা, আজকের পাঠের বিষয় হচ্ছে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর জন্য, পৃষ্ঠা নম্বর 84। বন্ধুরা, আমরা যারা এই এখন আমাকে দেখতে পাচ্ছ, তারা খাতা কলম নিয়ে বসে পড়ে আমার সাথে। এখানে ছবি দেখা যাচ্ছে একটি বাংলা ক্যালেন্ডার, লেখা আছে মাঘ মাস। এখানে আমরা উপরে বারের নাম দেখতে পাচ্ছি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে বন্ধুরা আরেকটু পরে দেখি, বাংলা মাস 1418 মাঘ। বন্ধুরা তাহলে বুঝতে পারছো তোমরা, আমরা এখন 7 দিনের নাম। হ্যাঁ বন্ধুরা, আজকের পাঠ আমরা আজকে 7 দিনের নাম। তাহলে বন্ধুরা দেখো তো, স্কুলে আমরা জানি কোন বারে, শুক্রবারে, শুক্রবার না? শুক্রবারের পরে কি বার হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছো তুমি, শনিবার। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি বার হবে কে বলো, তুমি বলতে পারবে? বলো তো বন্ধুরা কি হবে, কি হবে? হ্যাঁ বলো। হ্যাঁ রবিবার, ঠিক আছে। এরপরে কি বার আসবে বলো তো বন্ধু, এবার তুমি বলো তো কি বার হবে? সোমবার। ভেরি গুড, সোমবার। সোমবার পর কি বার আসবে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা মঙ্গলবার, ঠিক বলেছো। মঙ্গলবারের পরে কি বার হবে বন্ধুরা, চিন্তা করে একটু বলো। বুধবার। হ্যাঁ হ্যাঁ বুধবার। বুধবারের পরে বৃহস্পতিবার। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে আমরা একটু গুণ দেখি, 7 দিনের নাম আছে কিনা। 7 দিন অর্থাৎ, তাহলে দেখো, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাই না? তাহলে এখানে 7টা দিন আছে। কয়টা দিন আছে বন্ধুরা এখানে? 7টা দিন। কয়টা দিন বন্ধুরা এখানে? 7টা দিন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখি আমরা এবার কিছু কাজ করব, ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে তোমরাও শুরু করো। কেমন বন্ধুরা? আমরা দেখি, আমরা তো জানি, যেমন শনিবারের আগে কি বার হয় বলো তো বন্ধুরা? হ্যাঁ বলো, শুক্রবার। হ্যাঁ শুক্রবার। শুক্রবারের পরে কি বার হয়? ভেরি গুড, শনিবার। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা আমি দেখো তো, এখানে একটা শূন্যস্থান পূরণ আমরা করব, কেমন? আমরা সবাই মিলে করি। তাহলে দেখো বন্ধুরা, আসতেছে না উপর থেকে? হ্যাঁ তাহলে দেখো বন্ধুরা, আচ্ছা এখানে দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে রবিবার। আচ্ছা রবিবারের পরে খালি, এরপর মঙ্গলবার। আচ্ছা খালিটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে বলো তো, এই খালি জায়গায় তাহলে কি বার হবে? হ্যাঁ বলো। ভেরি গুড, রবিবারের পরে খালি বার কি বার হবে? সোমবার। ভেরি গুড, কি বার হবে? সোমবার। সোমবারের পরে লেখা আছে না, মঙ্গলবার লেখা আছে, তারপর কি লেখা আছে? বুধবার লেখা আছে, তারপর কি লেখা আছে বন্ধুরা বলো তো? বন্ধুরা বুধবারের পরে কি বার? বুধবার। বুধবারের পরে কি বার হবে বন্ধুরা? বৃহস্পতিবার। ভেরি গুড। এরপরে কি বার রয়েছে তোমরা দেখো তাহলে এবার? শুক্রবার। শুক্রবার, শুক্রবার। শুক্রবারের পরে কি বার হবে বন্ধুরা তোমরা বলো তো এবার? বলো। শনিবার। শনিবার হবে, শনিবার। বন্ধুরা ভেরি গুড, তোমরা পেরেছ। তাহলে এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বন্ধুদের সাথে বাসায়। এই লকডাউনে
তোমার ভাই বোনের সাথে তোমরা চর্চা করবে, না পারলে তোমার আব্বু থেকে আম্মু থেকে জিজ্ঞেস করবে, তারা তো তোমাদের বন্ধু তাই না? হ্যাঁ হ্যাঁ বন্ধু, সাহায্য করবে, জিজ্ঞেস করবে, তাহলে তোমাদের কি বলবে? বন্ধুরা এভাবে আমরা চর্চা করব এবং আমরা কি করব, তোমাদের একটা ধাঁধা বলি কেমন? আচ্ছা তোমরা কাকে পারবে? সবাই পারবে? আচ্ছা তাহলে বলো তো, একটা গরু দক্ষিণ দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, পেছন দিক কোন দিকে? উত্তর দিকে। লেজটা কোন দিকে থাকবে? উত্তর দিকে, তাই না? আচ্ছা না বন্ধুরা, ভুল বেরোচ্ছে, লেজ থাকবে নিচের দিকে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এরকম ছড়া গল্প শুনতে চাও? আচ্ছা আচ্ছা তাই। আর আরেকটা বলি বন্ধুরা, আচ্ছা বলো তো, মনে করো টেবিলে 5টি মোমবাতি ছিল, কয়টি? 5টি। তাহলে দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি, মনে করো টেবিলে 5টি মোমবাতি ছিল, 5টি। তাহলে 2টি মোমবাতি নিভে গেল, টেবিলে কয়টি মোমবাতি থাকবে এখন? কয়টি? 3টি। না বন্ধুরা, এগুলো নিভে গেল কিন্তু এখানে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এগুলো এখানে থাকবে। আচ্ছা বন্ধুরা একটা জিনিস পারবে বলো তো বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, দুটো ঘোড়া দুদিক থেকে দৌড়ে আসতেছে, একটা ছোট আর একটা বড়, একটা দক্ষিণ দিক থেকে দৌড়ে আসতেছে আর একটা উত্তর দিক থেকে দৌড়ে আসতেছে, কোনটার শিং ভেঙে যাবে বলো তো বন্ধুরা? ছোট্টটা? না বন্ধুরা, ঘোড়ার তো কোনো শিং থাকে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা, তোমরা বুঝে গেছো, আমরা এই 7 দিনের নাম শিখব। এখন গত ক্লাসও তোমাদের এই সম্পর্কে ধারণা দিয়েছি, তোমরা জেনেছো না? হ্যাঁ আচ্ছা, তো আজ কি বার বলো তো? বলো, ভেরি গুড, সোমবার। আচ্ছা তোমরা কোন কোন দিন বিদ্যালয়ে যাও না বলো তো? বলো, কি কোনবার? শুক্রবার। হ্যাঁ আচ্ছা বন্ধুরা বলো তো, শুক্রবারের পরের দিন কি বার হবে বন্ধুরা বলো তো? হ্যাঁ হ্যাঁ তুমি বলো, কি বার হবে? ভেরি গুড, শনিবার হবে বন্ধুরা, শনিবার, শনিবার। আচ্ছা বন্ধুরা, তাহলে শনিবারের পরের দিন কি বার হবে বন্ধুরা বলো? রবি। এখন বলো তো, এই মঙ্গলবারের পরে কি বার লিখবো? শুক্রবার? না না, বুধবার। হ্যাঁ এই বুধবার লিখবো এখানে। বুধবারের পরে কি বার হবে বন্ধুরা বলো তো? বলো, ভেরি গুড, শুক্রবার হবে। না না না, বলো, চিন্তা করো বুধবার কি বার। হ্যাঁ হ্যাঁ বলো, বৃহস্পতিবার, বৃহস্পতিবার, বৃহস্পতি, হ্যাঁ বন্ধুরা। এভাবে আমরা ভাষা কি করব, চর্চা করব, এবং আমরা এগুলো শিখে কি করব, এই যে আমি অনলাইনে ক্লাস দেখাচ্ছি, তোমরা এখানে কমেন্ট বক্সে লিখে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে মূল্যায়ন করব, ঠিক আছে বন্ধুরা? আমরা কি করব, আমরা শেয়ার করব বন্ধুরা। বন্ধুরা তাহলে এবার কিছু প্রশ্ন করি তোমাদের, পারবে তো? হ্যাঁ খুব পারবে, তাই না? আচ্ছা আচ্ছা, তুমি তো পারো সব সময়। এই তুমি বলো তো রহিমিয়া। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ভেরি গুড। হ্যাঁ বলো, রবিবারের পরের দিন কি বার হয়? হ্যাঁ বলো। হ্যাঁ একটু মনে করে দেখো, রবিবারের পর গুণ দেখো, গুণ, শনি, রবি। হ্যাঁ বলো, সোমবার। ভেরি গুড ভেরি গুড, তুমি পেরেছো। হ্যাঁ আচ্ছা, এই রহিম তুমি বলো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তুমি বলো তো, বৃহস্পতিবারের পরের দিন কি বার হয়? বৃহস্পতিবারের পরের দিন, হ্যাঁ 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 ভেরি গুড, বলো, গুনতে হবে তোমার। আচ্ছা হাতে এসে করে দেখো,
শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শুক্রবার। আচ্ছা এইবার কে বলবে? ইউসুফ বলো। হ্যাঁ ইউসুফ, তুমি বলো আবার। আচ্ছা তুমি বলো তো এখন আবার, বুধবারের আগের দিন কি বার হয়? বুধবারের আগের দিন এখানে কি বার হয়? এখানে ক রসিকাটা একটু ভুল হয়েছে বন্ধুরা, মিস্টেক হয়েছে, ওটা আমরা ঠিক করে নিব। খাতা লিখে আসো, আমরা কি করবো, খাতা লিখে আসো, আমরা ঠিক করে নিব। হ্যাঁ হ্যাঁ ইউসুফ বলো তো, বুধবারের আগের দিন কি বার হয়? বুধবার, হ্যাঁ হ্যাঁ তোমার গুনতে হবে, হিসেব করো। হ্যাঁ, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। স্যার বুধবারের আগে বলো মঙ্গলবার। ভেরি গুড, ভেরি গুড, মঙ্গলবার। হ্যাঁ 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 আচ্ছা 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 বলো তো, এই দেলুয়ার তুমি বলো তো, শনিবারের আগের দিন কি বার হয়? হুম হুম পারবে না? ভেরি গুড, তুমি তো পারবে, তোমার তো খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ বলো তো, বলো শুক্রবার। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে। এই তো তোমরা এভাবে তো পারতেছ, ভেরি গুড। দেখি শহীদ বলো তো, এই হ্যাঁ শহীদ তুমি বলো, তুমি বলো তো, বুধবারের পরের দিন কি বার হয়? হ্যাঁ হ্যাঁ বুধবারের পরের দিন, হ্যাঁ হ্যাঁ বলো, বৃহস্পতিবার। আচ্ছা তোমাদের এগুলো শিখেছে না কোন স্যারে? জাকরিয়া স্যার শিখেছে। আচ্ছা খুব ভালো স্টুডেন্ট, ভেরি গুড। আচ্ছা বন্ধুরা এগুলো তো আমরা পারি তাই না? আমরা বাসায় এভাবে চর্চা করব, লকডাউনে বাসা থেকে বের হব না। এই কাজগুলো আমি যেগুলো আজ করাচ্ছি সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে, দেখে দেখে কেমন? এবং তোমরা করার পর ছবি তুলে, টুস করে ছবি তুলে কমেন্ট বক্সে আমাকে দেখো, আমি তোমাদের মূল্যায়ন করব, কেমন বন্ধুরা তাই না? হ্যাঁ বন্ধুরা, আর যদি কোনো কিছু জানতে চাও তাও কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা তো আজ অনেক কিছু শিখলাম তাই না বন্ধুরা? হুম বন্ধুরা, আচ্ছা এবার আমরা যাই তাহলে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত হাত ধুতে যেন ভুলবে না এই করোনাকালীন সময়ে। সব সময় বাড়িতে থাকবে, বাড়িতে লেখাপড়া করবে, আর কোনো কিছু না পারলে আমাকে হ্যালো বলবে, ফোন করবে, কেমন? আমি তোমাদেরকে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে।